আসসালামু আলাইকুম সকল ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আর আমি আজকে চলে আসলাম আরো একটি খেজুরের বাগানে। আর এই যে দেখেন, একটা কত সুন্দর একটা খেজুর গাছ, মাটির মধ্যে খেজুর ধরে আছে। এই যে দেখেন, এই গাছটা হচ্ছে ওয়াদি মদিনা। আমি কি বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন, এই খেজুরটার নাম হচ্ছে ওয়াদি মদিনা। তো এই খেজুরটা খুব মিষ্টি একটা খেজুর। আর এই গাছটার মধ্যে কিন্তু অল্প সময়ে খেজুর আসে, ওয়াদি মদিনা খেজুর গাছটার মধ্যে অল্প বয়সী খেজুর আসে। এই যে দেখেন, খেজুরগুলো দেখতে খুব সুন্দর আর প্রচুর সুস্বাদু একটা খেজুর। এই গাছটা আসলে এখানে আমি একটা গাছই বাগানে দেখতে পেয়েছি, ওয়াদি মদিনা। তো সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে শাখার একটা আর গাছ একটা, এই এটা হচ্ছে মূল গাছ, এটা হচ্ছে মূল গাছ আর এটা হচ্ছে শাখার। তবে দেখেন শাখাটার মধ্যেও কিন্তু কয়টা আসছে, এক দুই তিন, তিনটা ছড়া আসছে। আর এই গাছটার মধ্যেও কিন্তু বয়স তেমন বেশি না, এক দুই তিন চার পাঁচটা ছয়টা ছড়া আসছে। এইগুলা, এই খেজুরগুলো যখন আরো বড় হবে তখন কিন্তু অনেক দেখা যাবে। তো এখন যখন ছোট ছোট না, এই জন্য একদম হালকা দেখা যায়। তারপরেও দেখেন থোকায় থোকায় খেজুর কিন্তু অনেক। এই যে দেখেন, তো বিশেষ করে খেজুরের যত্ন নিলে, এই যে দেখেন খেজুরের যত্ন নিলে খেজুর গাছের অনেক খেজুর আসে। তো আপনারা যারাই খেজুর বাগান করবেন, তারা খেজুর গাছের যত্ন নেবেন, তাহলে এরকম খেজুর গাছ পাবেন। আর বাংলাদেশের মাটিতে কিন্তু খেজুর অনেক ভালো হয়। তো আপনারা ওয়াদি মদিনা যে খেজুরটা, এই খেজুরটা করবেন, খুব লাভজনক একটা খেজুর। আর এই খেজুরটাতে খুব লাভ হয় এবং প্রচুর পরিমাণে খেজুর ধরে। তো আপনারা এটা সব মাটিতেই করানো সম্ভব, তবে বেলে মাটি হলে অনেক ভালো হয়। বেলে মাটিতে করবেন, জৈব সার প্রচুর ইউজ করবেন, আর গাছ পরিষ্কার রাখবেন। সবচেয়ে মেন বিষয় হচ্ছে গাছ পরিষ্কার রাখবেন। দেখেন কত সুন্দর, একদম পরিষ্কার, যেন পানি দিয়ে পরিষ্কার করবেন সবসময়। খেজুর গাছ অনেক পানির গতি, যেই আপনার মোটরগুলোতে আছে ওই মোটর দিয়ে গাছগুলো পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকে এবং পোকামাকড় তেমন আক্রমণ করতে পারে না, আর খেজুরের সংখ্যাটাও অনেক বেশি আসে। তো আপনারা যারাই বাগান করতে ইচ্ছুক, তারা এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়, যে খেজুর গাছ সবসময় পরিষ্কার রাখতে হয় এবং সার প্রয়োগ করতে হয় খুব ভালোভাবে। এই গাছটাও খুব সুন্দর, শাখাটাও খুব সুন্দর, তবে শাখাটা আলাদা করা হবে কিছুদিনের মধ্যেই। তো যখন আলাদা করবে, আমি চেষ্টা করবো আপনাদেরকে আবার এই জায়গায় নিয়ে আসার জন্য, এখানে ভিডিওটা দেওয়ার জন্য। অনেক দূরে আমার এখান থেকে অনেক দূরে, তারপরেও আমি চাই যে আমার দর্শকরা যেই জিনিসটা পছন্দ করে আমি সেই জিনিসটা বারবার শেয়ার করার জন্য, যদিও আমার একটু কষ্ট হয়, আসলে আমি চাই সবসময় দর্শক খুশি থাকুক এবং দর্শক ভালো কিছু দেখুক, ভালো কিছু পাক, যেন কিছু শিখতে পারে। আমাদের বাংলাদেশি যারা আছেন কৃষক এবং খেজুর গাছ প্রেমী যে বন্ধুরা আছেন, তারা যাতে ভালো কিছু দেখতে পারেন, সেই জন্য আমি সবসময় আপনাদের জন্য কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিও থেকে।